নমস্কার, আজ আমি আপনাদের শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা, বিচিত্র স্বাদ। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই, চুড়ি চাই, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে, যাই সে চলে যে পথে তার খুশি। যখন খুশি খায় সে বাড়ি গিয়ে, 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়া নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি, 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পড়ে পায়ের পরে। কার মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাছে। মা তো তারে পড়ায় না সব জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়, জানালা দিয়ে দেখি যে পথে পাখি পড়ে পাহারাওয়ালা যায়। আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো পিট মিটিয়ে চলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো এসে বলে না তার লাগি। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে মন মনে জাগি। নমস্কার।